করোনা সংকটের শুরু থেকে বিএনপির দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপি অভিযোগ করেছে সরকার নাকি তথ্য গোপন করছে। প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের এই উন্মুক্ত প্রবাহের কালে তথ্য গোপনের কোনো সুযোগ আছে কি? চ্যালেঞ্জ করে বলছি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এমনকি আমাদের প্রতিবেশী ভারত, এদিকে চীন, যাদের প্রথম করোনা সংক্রমণ হয়েছিল, শনাক্ত হয়েছিল, একটি দেশও উদাহরণে কি তিনি দিতে পারবেন যে দেশের এই করোনা প্রতিরোধের পূর্ব প্রস্তুতি ছিল? শুধু সমালোচনা করতে হবে বলে আপনারা অনবরত জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন?